लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। दुर्गापुर के 21 नंबर वार्ड के रांची कॉलोनी की वासिंदा 45 वर्षीय मीना डोम अपनी बेटी मनीषा कुमारी को लेकर राजस्थान के कोटाओं में डॉक्टरी में भर्ती करने के लिए ले जा रही थी और दोनों का शव मथुरा स्टेशन के पास रेल लाइन के निकट बरामद किया गया। रेल पुलिस की मदद से शव को दुर्गापुर लाया गया। पुलिस पता लगाने में जुटी हुई है कि आखिर एक साथ माँ और बेटी की रहस्यमय तरीके से मौत का कारण क्या है। बेटा अमर मैं এখানে MBBS এর জন্য এখানে পরীক্ষা দিয়েছিল তো আবার মানে তো লিস্টে সেরকম গভর্নমেন্ট কলেজে নাম বেরোলো না আর সিমি গভর্নমেন্টে হয়তো যাওয়ার রিং ছিল সেই হিসাবে আরামে পেয়ে যেত কিন্তু আমাদের টাকা পয়সা সেরকম না থাকার জন্যে আমরা ওইটা করতে পারলাম না। তারপরে মেয়ে আমাকে বললো কি বাবা আমাকে একবার কোটাতে যদি তুমি পাঠিয়ে দাও তাহলে আমি কোটাতে আমি ঠিক বাবা আমি সবই করে নেবো তুমি কোথা থেকে তো টাকা পয়সা আনবে। এই বলে মেয়েটাকে আমরা পূর্বাতে আমরা ট্রেন ধরে দিলাম আর 3 তারিখে লাস্ট ডেট কোটার লাস্ট ডেট ছিল 3 তারিখে ভর্তি হবা আমরা 1 তারিখে পূর্বাতে ধরিয়েছি। পূর্বা সেই দিন লেট রাত্রিবেলা করে 9টা 10টা নাগাদ পৌঁছালো। পৌঁছাবো আমরা বড়ো মেয়ে সাহাদ্রাতে থাকে তো বড়ো মেয়ের কাছে ওরা উঠলো দিয়ে ওইখানে চান টান করলো যা হোক দিয়ে ভোরবেলা 2:30টার সময় ওইখান থেকে কি ট্রেনের নামটা আমি ঠিক বলতে পারছি না ওই ট্রেন ধরে যেটা গেলো যে মথুরা আর বৃন্দাবনে মাঝখান থেকে ওই ওরা যারা ছিল চোর ছিনতায় ওরা ব্যাগটাকে কিনে নিয়েছে। ব্যাগের মধ্যে আমার পুরো যত সার্টিফিকেট চেক ফেক মেয়ের সব কিছু ডকুমেন্টস বউয়ের আধার কার্ড ভোটার কার্ড সব ওর মধ্যে ছিল। যেই ওইটাকে দেখলো বউকে নিয়ে যাচ্ছে বউ ওখানে ব্যাগটাকে ধরলো তো মানে ঠিক টানা এটা করতে করতে ওকে টেনে গেট থেকে ওকে বার করে দিল মানে ওর সঙ্গে পড়ে গেলো ব্যাগটা ধরে দিয়ে মেয়েটা যখন দেখলো মেয়েটা দেখলো কি আমার মা ওখানে পড়ে গেছে মেয়ের মাথার মধ্যে কিছু আসলো না ও ঝাঁপিয়ে গেলো।